আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ বিজ্ঞানের শিক্ষার্থীদেরকে অনলাইন রসায়ন ক্লাসে অভিনন্দন জানাচ্ছি। আমরা গতদিন পর্যন্ত পড়েছিলাম রসায়ন দ্বিতীয় পর্যায়ের প্রথম অধ্যায়ে পরিবেশ রসায়নের গ্যাসের গতীয় তত্ত্ব, গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্যসমূহ, গ্যাসের গতীয় সমীকরণ এবং বর্গমূল গড় বর্গবেগ কি সম্পর্কে। এখন পর্যন্ত আমরা যা পড়েছি সবই আদর্শ গ্যাসের জন্য প্রযোজ্য ছিল। তাহলে আদর্শ গ্যাসের গ্যাস আদর্শ হতে হলে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সে বৈশিষ্ট্যগুলো কি? আন্তঃকণা আকর্ষণ বল, আদর্শ অবস্থায় গ্যাসের অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল ন্যূনতম, অর্থাৎ প্রায় থাকে না বললেই চলে। আন্তঃকণার দূরত্ব, আদর্শ গ্যাসের অণুসমূহের মধ্যে দূরত্ব থাকে সর্বোচ্চ। গতিশক্তি আকর্ষণহীন অবস্থায় থাকে বলে আদর্শ গ্যাসের অণুসমূহ তীব্র গতিতে ছুটাছুটি করে, তাই এদের গতিশক্তি থাকে বেশ উচ্চ। কিন্তু বাস্তবে যে সমস্ত গ্যাস দেখা যায়, অর্থাৎ প্রকৃতিতে যে সমস্ত গ্যাস পাওয়া যায়, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, এই গ্যাসগুলো আদর্শ আচরণ পরিপূর্ণভাবে দেখায় না। সবগুলো গ্যাসই কিছুটা বিচ্যুত হয় আদর্শ আচরণ থেকে। আদর্শ গ্যাস আসলে কল্পনাপ্রসূত। এটা বিজ্ঞানী অ্যামাগার তার পরীক্ষার মাধ্যমে একটা বক্র প্রদর্শন করে দেখিয়েছেন। বিজ্ঞানী অ্যামাগার কার্ভের ভিত্তি ছিল বয়েলের সূত্র। ধরে নেওয়া হয় যে আদর্শ গ্যাস বয়েলের সূত্র সম্পূর্ণরূপে মেনে চলে। তাহলে বয়েলের সূত্রে একটা বক্র ছিল পিভি বনাম পি, যেখানে চাপের পরিবর্তনের সাথে সাথে চাপ এবং আয়তনের মানের গুণফল সবসময় সমান থাকে, অর্থাৎ সরল রেখা থাকে। পাশের চিত্র দুটো খেয়াল করো, তাহলেই বুঝতে পারবে এ এবং বি। এই চিত্রে দেখা যাচ্ছে পিভি বনাম পি লেখচিত্রটা, যেখানে একটা সরল রেখা আছে যেটা আদর্শ গ্যাসের জন্যে, বাকি যে রেখাগুলো সবগুলো রেখাই আদর্শ গ্যাসের ওই রেখাটা থেকে বিচ্যুত হয়েছে, এটাই অ্যামাগার রেখা। অ্যামাগার বক্র কাকে বলে? স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের বিভিন্ন গ্যাসের বিভিন্ন চাপে প্রাপ্ত পিভি চাপ ও আয়তনের মানের গুণফলের মানসমূহ পি, অর্থাৎ চাপের মানের বিপরীতে লেখচিত্রে স্থাপন করলে যেসব রেখা পাওয়া যায় তাদেরকে অ্যামাগার বক্র বলে। এটা এ রেখাটা, বি রেখাটা একইভাবে পিভি বাই আরটি বনাম পি এর লেখচিত্র, এখানে তাপমাত্রার সাথে দেখানো হয়েছে। একইভাবে এখানেও আদর্শ গ্যাসের রেখাটা চাইতে বাস্তব যে গ্যাসগুলো সেগুলো বিচ্যুত হয়েছে। আমাদের যে অ্যামাগার বক্র, এখানে আসলে চার ধরনের রেখা দেখা যায়। এখানে চার ধরনের রেখার দেখানো হয়েছে, এ বি সি ডি। প্রথমে এ রেখাটা দেখি, এ বক্র যেটা সেটা হচ্ছে আদর্শ গ্যাসের জন্য। আদর্শ গ্যাসের ক্ষেত্রে পি অর্থাৎ চাপ পরিবর্তিত হলেও পিভি অর্থাৎ চাপ ও আয়তনের মানের গুণফল অপরিবর্তিত থাকে, অর্থাৎ পিভি রেখাটি পি অক্ষের সমান্তরাল হয়। চিত্রে এ যে বক্রটা দেখানো হয়েছে সেটা দেখো সমান্তরাল এবং সরল রেখা। এবারে বি বক্র, বি বক্রটা হাইড্রোজেন ও হিলিয়ামের জন্য। হাইড্রোজেন ও হিলিয়াম প্রভৃতি ক্ষুদ্রাকৃতির অণুবিশিষ্ট গ্যাসের জন্য পি বৃদ্ধিতে অর্থাৎ চাপের মান বৃদ্ধিতে পিভি অর্থাৎ চাপ এবং আয়তনের মানের গুণফলের মানটা সরল রৈখিকভাবে বৃদ্ধি পাচ্ছে। বি রেখাটা দেখো চাপ বৃদ্ধির সাথে সাথে সরল রৈখিকভাবে বৃদ্ধি পেয়েছে। এবারে সি বক্র, সি বক্রটা অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অন্যান্য গ্যাসে যেগুলো প্রভৃতি যেসব বাস্তব গ্যাসের অণুর আকার তুলনামূলকভাবে বড়, তাদের ক্ষেত্রে পি এর মান অর্থাৎ চাপের মান বৃদ্ধি পেলে চাপ এবং আয়তনের গুণফল অর্থাৎ পিভি এর মান প্রথমে হ্রাস পেয়ে একটি ন্যূনতম পর্যায়ে পৌঁছায়। সি রেখাটা দেখো নিচের দিকে নেমেছে ন্যূনতম। এবারে ডি বক্র, ন্যূনতম মানে পৌঁছানোর পর পিভি এর মান অর্থাৎ চাপ এবং আয়তনের মানের গুণফল আবার চাপ বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পেতে থাকে। এটা হচ্ছে ডি যে বক্রটা সেই বক্রে দেখা যাচ্ছে। এবারে দেখো সবগুলো রেখা, সবগুলো রেখা মাঝখানে এসে মনে হচ্ছে যেন মূল বিন্দুতে মিলিত হয়েছে, কিন্তু এই জায়গাটায় আসলে চাপের মান থাকে অতি নিম্ন। অতি নিম্ন চাপে এই সবগুলো সরল রেখা
এই জায়গায় মিলিত হয়। আসলে এই জায়গাটাতে রেখাগুলো আদর্শ গ্যাসের যে রেখা সেই রেখাটার সমান্তরাল হয়। তাহলে এই যে জায়গাটা যেখানে মনে হচ্ছে সবগুলো রেখা মিলিত হয়েছে, খুব সূক্ষ্মভাবে দেখলে দেখা যাবে এইখানে রেখাগুলো সব আদর্শ গ্যাসের রেখার সমান্তরাল। তাহলে যে তাপমাত্রায় অতি নিম্ন চাপে, এই যে তাপমাত্রাটা, যে তাপমাত্রায় সবগুলো গ্যাস আদর্শ গ্যাসের এই রেখাটা সমান্তরাল হয়, এই তাপমাত্রাটাকে বলা হয় বয়েলের তাপমাত্রা, তা টিবি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বিশেষ পরিস্থিতিতে অর্থাৎ নিম্ন চাপে, অতি নিম্ন চাপে বাস্তবের গ্যাসগুলো আদর্শ আচরণ করতে পারে। দেখি একটু, অতি নিম্ন চাপে বাস্তব গ্যাস, বাস্তবে আমরা যেসব গ্যাস পাই সেগুলো আদর্শ আচরণ করে। চাপ যখন নিম্ন থাকে, চাপ যখন অতি নিম্ন থাকে, চাপ যখন অতি নিম্ন থাকে অর্থাৎ পাত্রের আয়তন উচ্চ হলে, পাত্রের আয়তন যখন বেশি থাকবে, চাপ নিম্ন হওয়া মানে হচ্ছে গ্যাসের অণুগুলো গ্যাসাধারের সব জায়গায় গতিশীল অবস্থায় থাকতে পারবে, অণুগুলো পরস্পর থেকে দূরে অবস্থান করে। চাপ নিম্ন থাকলে পাত্রের আয়তন বেশি হয়, গ্যাস অণুগুলো পরস্পর থেকে দূরে দূরে অবস্থান করে, ফলে তাদের আন্তঃআণবিক দূরত্ব যেমন বেশি হয় তেমনই দূরে থাকায় আন্তঃআণবিক আকর্ষণ বলও ন্যূনতম থাকে, ফলে গ্যাস আদর্শ আচরণ প্রদর্শন করে। আরও একটা সময় বাস্তবে যে সব গ্যাস দেখা যায় সেই গ্যাসগুলো আদর্শ আচরণ করতে পারে, সেটা হচ্ছে অতি উচ্চ তাপমাত্রায়। যখন তাপমাত্রা অনেক বেশি থাকে তখন তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের অণুসমূহের গতিশক্তি বৃদ্ধি পায়, ফলে গ্যাস অণুসমূহ তীব্র গতিতে ছুটাছুটি করে। এতে গ্যাস অণুসমূহের মধ্যে আকর্ষণ বল কার্যকর হতে পারে না, তাই গ্যাস আদর্শ আচরণ প্রদর্শন করে। তাহলে এই দুইটা ক্ষেত্র, অতি নিম্ন চাপ এবং অতি উচ্চ তাপমাত্রায় বাস্তবে আমরা যে সমস্ত গ্যাসগুলো দেখে থাকি সেগুলো আদর্শ আচরণ প্রদর্শন করে। এখন বাস্তবে যেসব গ্যাস আছে তারা আদর্শ আচরণ থেকে কতটুকু বিচ্যুত হয় সেটার পরিমাণ নির্ণয় করা হয় কিভাবে দেখি। সেটার একটা মান আছে, সেটা হচ্ছে সংকোচনশীলতা গুণাঙ্ক। এই সংকোচনশীলতা গুণাঙ্ক দিয়ে দেখা হয় যে আসলে বাস্তব গ্যাসগুলো আদর্শ আচরণ থেকে কতটুকু বিচ্যুত হয়। সংকোচনশীলতা গুণাঙ্ক কাকে বলে দেখি, বাস্তব গ্যাসের মোলার আয়তন ও আদর্শ গ্যাসের মোলার আয়তনের অনুপাতকে সংকোচনশীলতা গুণাঙ্ক বলে। অর্থাৎ বাস্তবে আমরা যেসব গ্যাসগুলো দেখি তার মোল পরিমাণের যে আয়তন সেটা এবং আদর্শ গ্যাসের যে মোল পরিমাণ আয়তন তার যে অনুপাত সেটাকে সংকোচনশীলতা গুণাঙ্ক বলে। একে জেড দিয়ে প্রকাশ করা হয়। সংকোচনশীল গুণাঙ্ক হচ্ছে জেড সমান পিভি বাই এনআরটি। আমরা দেখেছি আদর্শ গ্যাসের যে সমীকরণ সেটা হচ্ছে পিভি সমান এনআরটি, অর্থাৎ আদর্শ গ্যাসের ক্ষেত্রে জেড এর মান 1 থাকে, কিন্তু বাস্তব গ্যাসের জন্য জেড এর মান 1-এর সমান থাকে না। হয় জেড এর মান 1-এর চাইতে বেশি হবে অথবা জেড এর মান 1-এর চাইতে কম হবে। পাশের যে ছবিটা দেখানো হয়েছে সেটাতে দেখো, বাম পাশের গ্যাসগুলো সেগুলো হচ্ছে আদর্শ এবং ডান পাশের যেটা সেটা হচ্ছে বাস্তব গ্যাসগুলো। যখন জেড এর মান 1 থাকে তখন দুইটা গ্যাসই একই রকম থাকে, যখন জেড এর মান 1-এর চাইতে কম থাকে তখন বাস্তব গ্যাস, বাস্তবের যে গ্যাসগুলো সেগুলোর আয়তন আদর্শ গ্যাসের আয়তনের চাইতে কম থাকে, সংকুচিত অবস্থায় থাকে। আবার যখন জেড এর মান 1-এর চাইতে বেশি হয় তখন আদর্শ গ্যাসের যে আয়তন থাকে তার চাইতে বাস্তবের গ্যাসের আয়তন বেশি থাকে। এবারে দেখি আদর্শ আচরণ থেকে গ্যাসের বিচ্যুতি কেন হয়, বাস্তবের যে গ্যাসগুলো সেগুলো কেন আদর্শ আচরণ থেকে বিচ্যুত হয়। প্রথমে আমরা আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটা একটু দেখছি, পিভি সমান এনআরটি, এটা আমরা পড়েছি এর আগে। তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে আয়তন ত্রুটি, আমরা সমীকরণটাই দেখি। আয়তন ত্রুটি গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী, আমরা গ্যাসের গতিতত্ত্ব গত ক্লাসে পড়েছি, গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী গ্যাসের অণুগুলো বিন্দুর মতো, গ্যাসের অণুসমূহ গ্যাসাধারের কোনো জায়গা দখল করে না। আদর্শ গ্যাসের গতিতত্ত্বের যে শিকার্য ছিল সেখানেই ছিল যে গ্যাসের
অণুগুলা বিন্দুর মতো হবে। গ্যাসের অণুসমূহ গ্যাসের ধারে কোনো জায়গা দখল করবে না, অর্থাৎ আদর্শ গ্যাসে অণুসমূহের মোট আয়তন গ্যাসের ধারের আয়তনের তুলনায় খুবই নগণ্য। কিন্তু বাস্তবে গ্যাসের ধারে গ্যাসের অণুর উপর যদি চাপ প্রয়োগ করা হয় তাহলে দেখা যায় যে গ্যাসের অণুগুলো একটা নির্দিষ্ট আয়তন দখল করে, অর্থাৎ গ্যাসের অণুগুলোর একটা আয়তন আছে এবং এই গ্যাস অণুগুলোর মোট আয়তন গ্যাসের ধারের আয়তনের তুলনায় মোটেই নগণ্য নয়। আরেকটা ত্রুটি হচ্ছে চাপ ত্রুটি। চাপ ত্রুটি হচ্ছে আদর্শ গ্যাসের অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই বলে গতিতত্ত্বের স্বীকার্যে বলা আছে। অণুগুলো পরস্পরের ও গ্যাসের ধারের দেয়ালে সংঘর্ষে কোনো গতিশক্তির পরিবর্তন হয় না, অর্থাৎ যে শক্তিতে অণুগুলো চলাচল করছিল সেই একই শক্তিতে তারা সংঘর্ষে লিপ্ত হয় এবং আবার একই গতিশক্তিতে তারা ফিরে আসে, সংঘর্ষ হয় সম্পূর্ণ স্থিতিস্থাপক, কোনো শক্তি ওখানে খরচ হয় না, পূর্ণ শক্তিতে অণুগুলো গতিশীল অবস্থায় থাকে এবং গ্যাসের ধারের দেয়ালেও সে একই শক্তিতে ধাক্কা দেয়, যেটাকে আমরা গ্যাসের চাপ হিসেবে পাই। কিন্তু বাস্তবে গ্যাসের অণুসমূহের মধ্যে আকর্ষণ আছে বলে গ্যাসকে তরলীভূত করা যায়। গ্যাসের অণুসমূহের মধ্যকার আকর্ষণ বিকর্ষণের কারণে সংঘর্ষের ফলে অণুগুলোর গতিশক্তি হ্রাস পায়, এতে বাস্তবে গ্যাসের চাপ আদর্শ মানের চেয়ে কিছুটা কম হয়। যে গ্যাসের অণুর আন্তঃকণা আকর্ষণ যত বেশি সে গ্যাসের চাপ তত কম হবে। আন্তঃকণা আকর্ষণ যদি বেশি হয় সেক্ষেত্রে গ্যাসের অণুগুলো নিজেদের দিকে আকর্ষণ অনেক বেশি হবে, ফলে গতিশক্তি কমে যাবে, ফলে সে কম গতিশক্তিতে গ্যাসের ধারের দেয়ালে ধাক্কা দিবে, ফলে গ্যাসের অণুটা তার পূর্ণ শক্তি পাবে না, ফলে চাপটাও কম হবে। এবারে এই ত্রুটিগুলো সংশোধন করে বাস্তব গ্যাসে, যেহেতু সূত্র আছে, সূত্র গ্যাসে বাস্তব গ্যাসে কিভাবে প্রযোজ্য হবে সেটা ব্যবস্থা করেছিলেন আমাদের ভ্যান্ডারওয়াস নামের একজন বিজ্ঞানী। তিনি আয়তন এবং চাপের যে ত্রুটিটা ছিল সেটা সংশোধন করে আদর্শ গ্যাসের যে সমীকরণ সেটা বাস্তব গ্যাসের জন্য প্রযোজ্য করার ব্যবস্থা করেছিলেন। তাহলে আয়তন সংশোধন কি ছিল? গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী গ্যাস অণুসমূহ গ্যাসের ধারের পুরো আয়তন ভি, গ্যাসের ধারের পুরো আয়তনটাকে আমরা ভি ধরলে পুরো আয়তন জুড়ে চলাচল করতে পারে, কিন্তু বাস্তবে গ্যাসের নিজস্ব আয়তন থাকায় যদি এক মোল গ্যাসের অণুর নিজস্ব কার্যকর আয়তন বি ধরা হয়, যদি যে গ্যাসটা নিয়ে আমরা কাজ করছি সেই গ্যাসের অণুর এক মল গ্যাস অণুর নিজস্ব যে গ্যাসের অণুটার যে আয়তন এক মলের সে আয়তন বি ধরা হয় এবং গ্যাসের ধারে এন সংখ্যক গ্যাস অণু আছে ধরলে, তাহলে এন মল গ্যাসের অণুর নিজস্ব কার্যকর আয়তন হবে এন বি। এখন মোট আয়তন থেকে, অর্থাৎ পুরো যে গ্যাসের ধারের আয়তন ভি, সেই ভি থেকে যদি আমরা এন বি এর মান বাদ দেই তাহলে গ্যাস অণুসমূহের প্রকৃত মুক্ত আয়তন পাওয়া যাবে। প্রকৃত মুক্ত আয়তন অর্থাৎ এই আয়তনটাতে গ্যাসের অণুগুলো স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে। আয়তনের এই সংশোধন করলে গ্যাস আদর্শ আচরণ প্রদর্শন করবে। তাহলে সংশোধনের পর কার্যকর আয়তন হবে ভি মাইনাস এন বি। পাশে দুটো ছবি দেখানো হয়েছে, এ এবং বি। বি ছবিটাতে একটু খেয়াল করে দেখো যে ভি মাইনাস এন বি যে অংশটা সেই অংশটা হচ্ছে ফাঁকা, এই অংশটাতে গ্যাসের অণুগুলো স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, আর এন বি যে অংশটুকু নিচে দেখানো হয়েছে ছোট, এটা হচ্ছে গ্যাসের অণু নিজস্ব যে আয়তন কার্যকর আয়তন, এইটুকু আয়তন গ্যাসের অণুগুলো দখল করে থাকবে, এইটুকু আয়তনে গ্যাসের অণুগুলো স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না। তাই আমরা ভি মাইনাস এন বি ওই এন বি অংশটা বাদ দিয়ে দিয়েছি, ফলে আদর্শ গ্যাসে যেহেতু পূর্ণ আয়তনে গ্যাসের অণুগুলো চলাফেরা করতে পারে, এই আয়তনটাতেও তখন গ্যাসের অণুগুলো পূর্ণ স্বাধীনভাবে চলাচল করতে পারবে। এবারে
চাপ সংশোধন কিভাবে করেছিলেন, গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী গ্যাসের অণুগুলো পরস্পরের মধ্যে কোনো আন্ত আণবিক আকর্ষণ না থাকায় সংঘর্ষে গতিশক্তির কোনো পরিবর্তন হয় না, বাস্তবে গ্যাসের অণুগুলোর মধ্যে আন্ত আণবিক আকর্ষণ থাকায় সংঘর্ষে গতিশক্তি হ্রাস পায়। আমরা জানি চাপ হলো গ্যাসাধারের দেয়ালের প্রতি একক ক্ষেত্রের উপর গ্যাসের অণুগুলোর সংঘর্ষের সমানুপাতিক, ফলে বাস্তবে গ্যাসের চাপ আদর্শ মানের চেয়ে কম হবে। প্রতি একক ক্ষেত্রের উপর গ্যাসের অণুগুলো যে পরিমাণ সংঘর্ষ করবে সেটাই আসলে চাপ বোঝাবে, তো ফলে চাপ এটার সমানুপাতিক হবে। তাহলে বাস্তব গ্যাসের ক্ষেত্রে এই চাপের মান আদর্শ মানের চেয়ে কম হয়। ভ্যান্ডারওয়ালস লক্ষ্য করেছিলেন যে গ্যাসাধারের দেয়ালে সংঘর্ষে যাওয়া অণুটি প্রতি সংঘর্ষে যাওয়া অণুটির প্রতি অন্য অণু কর্তৃক আকর্ষণের, যেটাকে আমরা পি দিয়ে, ছোট হাতের পি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, পরিমাণ হবে গ্যাসের ঘনত্বের বর্গমূলের সমানুপাতিক। পাশে ছবিটা একটু খেয়াল করে দেখো, ওখানে বি যে মাঝখানে দেখানো হয়েছে, বি অণুটা, মাঝে যে অণুটা আছে সেটা চারপাশ থেকে অণুগুলো আকর্ষণ করছে, ফলে অণুটা ব্যালেন্স অবস্থায় আছে। যে মুহূর্তে অণুটা এ অথবা সি অবস্থায় চলে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে এক পাশে সে আসলে গ্যাসাধারের দেয়ালকে ধাক্কা দিচ্ছে, অন্য পাশে অণু বাকি যে অণুগুলো সেগুলো আকর্ষণ করছে। তাহলে বাকি অণুগুলোর আকর্ষণের কারণে ওই অণুটার, মাঝের অণুটার শক্তি কমে যাচ্ছে, ফলে সে কম শক্তিতে গ্যাসাধারের দেয়ালে ধাক্কা দিচ্ছে এবং যে ধাক্কাটাই যেহেতু চাপ, সেই চাপের পরিমাণও কম হচ্ছে। এখন এটা ঘনত্বের, গ্যাসের অণুগুলোর ঘনত্বের বর্গের সমানুপাতিক, কারণ গ্যাসের অণুর সংখ্যা যদি বেশি হয় তাহলে অণুটার প্রতি আকর্ষণের পরিমাণও বাড়বে, সেই অনুযায়ী চাপও কমবে। তাহলে পি সমানুপাত রো স্কোয়ার, যেখানে রো হচ্ছে ঘনত্ব, গ্যাসের ঘনত্ব, এটা সমান হচ্ছে এন বাই বি, এন হচ্ছে গ্যাসের অণুর সংখ্যা এবং বি হচ্ছে গ্যাসের আয়তন। আমরা জানি প্রতি একক আয়তনে গ্যাস অণুর সংখ্যাই হচ্ছে ঘনত্ব, তাহলে এটাকে আমরা রো এর পরিবর্তে এভাবে লিখতে পারি, পি সমানুপাত এন স্কোয়ার বাই বি স্কোয়ার, বা পি সমান এ এন স্কোয়ার বাই বি স্কোয়ার, যেখানে এ হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। বাস্তবে গ্যাসের চাপ আদর্শ মানের চেয়ে এ এন স্কোয়ার বাই বি স্কোয়ার কম হয়, কারণ এইটুকু পরিমাণ অন্যান্য অণুগুলো, যে অণুটা গ্যাসাধারের দেয়ালে ধাক্কা দিচ্ছিল সেই অণুটাকে আকর্ষণ করছে, ফলে বাস্তবে গ্যাসের চাপ যে পি আদর্শ যে গ্যাসের চাপটা, বাস্তবে অণুটার যে গ্যাসের চাপ পাওয়া যায় সেটা পি, পি এর সাথে এ এন স্কোয়ার বাই বি স্কোয়ার যোগ করে দিলে আদর্শ গ্যাসের চাপ পাওয়া যাবে। তাহলে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ আমরা দেখেছিলাম পিভি সমান এন আর টি, তাহলে পি আমরা চাপ সংশোধন করেছি এবং আয়তন সংশোধন করেছি, তাহলে এই দুটা সংশোধন যদি আমরা বসিয়ে দেই, পি এর পরিবর্তে কিছুক্ষণ আগে যে চাপ সংশোধন করা হয়েছিল পির পরিবর্তে পি যোগ এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, এবং ভি অর্থাৎ আয়তনের যে সংশোধন করা হয়েছিল সেই সংশোধন ভি মাইনাস এন বি বসিয়ে আদর্শ গ্যাসের যে সমীকরণটা সেটাতে বসিয়ে দিলে এই সমীকরণটা এমন দাঁড়ায়, পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি সমান এন আর টি। এটাই হলো ভ্যান্ডারওয়ালসের সমীকরণ, যেটা বাস্তব গ্যাসের জন্যে প্রযোজ্য। এবারে কিছুক্ষণ আগে আমরা দেখে এসেছিলাম যে বাস্তব গ্যাস দুইটা সময়ে আদর্শ গ্যাসের মতো আচরণ করে, এটাই ভ্যান্ডারওয়ালসের সমীকরণের মাধ্যমে দেখানো যায়। ভ্যান্ডারওয়ালসের আমরা দেখেছি যে অতি নিম্নচাপ এবং অতি উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, আর পাশে যে ছবিটা আছে সেটাতে জেড বনাম পি দেখানো হয়েছে, জেড হচ্ছে সংকোচনশীল গুণাঙ্ক যেটার মান হচ্ছে পিভি বাই এন আর টি। তাহলে আমরা এই ভ্যান্ডারওয়ালসের সমীকরণটা লিখলাম, লেখার পরে দেখো যখন অতি নিম্নচাপ এবং অতি উচ্চ তাপমাত্রা হয়, যখন অতি নিম্নচাপ বা উচ্চ তাপমাত্রা হয় তখন এ এন স্কোয়ার বাই বি স্কোয়ার এর মান শূন্য হয়ে যায়, কারণ দুই ক্ষেত্রে অণুগুলো
গ্যাসের অণুগুলো স্বাধীনভাবে গ্যাসের ধারের দেয়ালে চলতে পারে এবং গ্যাসের অণুগুলোর মধ্যকার দূরত্বের পরিমাণ বেশি হয়, ফলে গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বিকর্ষণ খুবই কম থাকে, যার কারণে an²/b² এর মান হয় শূন্য। একইভাবে যেহেতু অণুগুলো গ্যাসের ধারের পূর্ণ আয়তন জুড়ে গতিশীল অবস্থায় থাকতে পারে, সেক্ষেত্রে গ্যাসের অণুগুলোর নিজস্ব কার্যকর যে আয়তন সেটাও এই ক্ষেত্রে প্রযোজ্য হয় না, ফলে mb এর মানও হয় শূন্য। তখন সমীকরণটা দাঁড়ায় pv সমান nRT, যেটা আদর্শ গ্যাসের সমীকরণ। এটাকে সাজিয়ে পিভি দুই পাশকে যদি আমি পিভি এবং এনআরটি দুইটাকে যদি আমি এনআরটি দিয়ে ভাগ করি, তাহলে সমীকরণটাকে এভাবে লিখতে পারি, pv/nRT সমান 1। আমরা জানি pv/nRT সমান জেড, অর্থাৎ সংকোচনশীল গুণাঙ্ক, তাহলে জেড এর মান হয় 1। তাহলে আমরা পাশের যে লেখচিত্রটা আছে সেখানেও দেখো 1 যে জায়গাটায় লেখা সেখানে আদর্শ গ্যাসের যে রেখাটা, সরল রেখাটা, সেটা দেখা যাচ্ছে। অর্থাৎ এই দুই ক্ষেত্রে অতি নিম্ন চাপ এবং অতি উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করতে পারে। এবারে নিম্ন চাপে কি হয় সেটা একটু দেখি। আবারও আমরা এই লেখচিত্রটা আঁকলাম, এই লেখচিত্রটা নিম্ন চাপে, আবার আমরা ভ্যান্ডারওয়ালসের সমীকরণটা লিখলাম। যখন চাপ নিম্ন হয়, অতি নিম্ন চাপের চাইতে বেশি কিন্তু উচ্চ চাপ না, নিম্ন চাপ, তখন যেটা হয় গ্যাসের অণুগুলো গ্যাসাধারের দেয়ালে গ্যাসাধারে গতিশীল অবস্থায় থাকতে পারে, পুরো গ্যাসাধারে সে গতিশীল অবস্থায় থাকে, কিন্তু নিজেদের মধ্যে অণুগুলো যেহেতু একটু চাপ থাকে সেহেতু নিজেদের মধ্যে আকর্ষণ কাজ করে, তুলনামূলকভাবে কম, কিন্তু সেই আকর্ষণটা অণুগুলোর মধ্যে আকর্ষণটা কাজ করে, কিন্তু অণুগুলো যেহেতু পুরো গ্যাসাধারের দেয়ালেই গতিশীল অবস্থায় থাকে, পুরো গ্যাসাধারেই যেহেতু গতিশীল অবস্থায় থাকে, তাই এটার গ্যাসের অণুগুলো নিজস্ব কার্যকর আয়তন সেটা থাকে না, অর্থাৎ এনবি এর মান তখন শূন্য থাকে। কিন্তু গ্যাসের অণুগুলোর মধ্যে যেহেতু আকর্ষণ কাজ করে, আকর্ষণ বলটা শূন্য থাকে না, তখন আকর্ষণ বল কাজ করে, সেহেতু an²/b² শূন্য হয় না, অর্থাৎ এনবি এর মান শূন্য হয়, কার্যকর নিজস্ব কার্যকর আয়তনটা থাকে না। তাহলে সমীকরণটাকে আমরা সাজিয়ে এভাবে লিখতে পারি, p+an²/b² সমান nRT। এটাকে আমরা এভাবে ভি দিয়ে সবগুলোকে গুণ করলে পাই pv+an²/b সমান nRT। দুই পাশকে যদি আমরা nRT দিয়ে ভাগ করি, তাহলে হয় pv/nRT যোগ an/brt সমান 1। তাহলে pv/nRT আমরা জানি জেড, সংকোচনশীল গুণাঙ্ক। তাহলে এভাবে লেখা যায়, এই পাশের an/brt কে ওই পাশে নিয়ে গেলে জেড সমান 1-an/brt, অর্থাৎ জেড এর মান 1 এর চাইতে কম হবে, অর্থাৎ জেড ইজ স্মলার দেন 1। তার মানে হচ্ছে এটাকে ঋণাত্মক বিচ্যুতি বলছে, যেখানে গ্যাসের অণুগুলো বেশি সংকুচিত হবে। এটা হচ্ছে সেই যে রেখাটা আমরা কিছুক্ষণ আগে পড়েছি, নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইডের রেখা, পাশের চিত্রে দেখো যে রেখাটা নিচের দিকে নেমেছে সেই রেখাটা, জেড ইজ স্মলার দেন 1। এখন দেখি আমরা উচ্চ চাপে কি হয়। আবারও আমরা সেই লেখচিত্রটা দেখছি এবং ভ্যান্ডারওয়ালসের সমীকরণ, যখন চাপ অনেক বেশি হয় তখন অণুগুলোর মধ্যে আকর্ষণ বিকর্ষণ আকর্ষণ বলটা ওভাবে কার্যকর থাকে না, যেহেতু চাপ বেশি থাকে অণুগুলো অনেক বেশি গতিশীল অবস্থায় থাকে, কিন্তু যেহেতু চাপ বেশি হয় অণুগুলো তখন আবার নিজস্ব যে কার্যকর আয়তন সেটা আবার চলে আসে, নিজস্ব কার্যকর আয়তন তখন শূন্য হয় না, কিন্তু যেহেতু গতিশীল অবস্থায় থাকে সেহেতু অণুগুলার মধ্যকার আকর্ষণ বলটা তখন প্রযোজ্য হয় না, অর্থাৎ এটাকে শূন্য ধরা হয়, an²/b² এই মানটা তখন শূন্য হয়, কিন্তু চাপ বেশি হলে অণুগুলোর নিজস্ব যে কার্যকর আয়তন সেটা প্রযোজ্য হয়, সেক্ষেত্রে
সমীকরণটা দাঁড়ায় এমন, ভি পি হোল ভি মাইনাস এন বি সমান এন আর টি। এভাবে লেখা যায় পি ভি সমান এন পি বি সমান এন আর টি। দুই পাশকে যদি আমরা এন আর টি দিয়ে ভাগ করি তাহলে পি ভি বাই এন আর টি মাইনাস পি ভি বাই আর টি সমান এক। পি ভি বাই এন আর টি জেড আমরা জানি সংকোচনশীল গুণাঙ্ক, এটাকে আমরা একবারে করলাম, জেড এর মান বসালাম এবং এর পি ভি বাই আর টি কে এ পাশে নিয়ে আসলাম, তাহলে ওয়ান প্লাস পি ভি বাই আর টি হয়, অর্থাৎ জেড ইজ গ্রেটার দেন ওয়ান, অর্থাৎ জেড হচ্ছে তখন একের চাইতে বেশি, অর্থাৎ সেই মুহূর্তে গ্যাসের অণুগুলো আদর্শ গ্যাসের অণুর চাইতে বেশি আয়তন বেশি থাকে, অর্থাৎ লেস কম্প্রেসিবল, অর্থাৎ সংকোচন কম হয়। এই ছিল আমাদের আজকের পড়াশোনা বাস্তব গ্যাস সম্পর্কে। কিছু বাড়ির কাজ থাকবে, বাস্তব গ্যাস কাকে বলে, এর মধ্যে আমরা অনেকবার বাস্তবে গ্যাসের আচরণ কি হয় এটা নিয়ে কথা বলেছি, তাহলে বাস্তব গ্যাস কাকে বলে এটা খুব সহজ হয়ে গিয়েছে আমার ধারণা আমার শিক্ষার্থীদের কাছে। তাহলে বাস্তব গ্যাস কাকে বলে, বয়েলের তাপমাত্রা কাকে বলে, এটাও এর মধ্যেই বলেছি যে বয়েলের তাপমাত্রা কাকে বলে, তারপরে তোমরা লিখবে বয়েলের তাপমাত্রা কাকে বলে। ভ্যানডারওয়ালস সমীকরণে দুইটা ধ্রুবক আছে এ এবং বি, একটা হলো এ ছিল হচ্ছে চাপ সংশোধনের সময় এবং বি ছিল আয়তন সংশোধনের সময়, এই দুইটা ধ্রুবকের তাৎপর্য কি, এবং হাইড্রোজেন ও হিলিয়াম প্রভৃতি ক্ষুদ্রাকৃতির অণুগুলোর ক্ষেত্রে জেড সবসময় একের চাইতে বেশি হয়, কেন হয়, আমরা ওই কিছুক্ষণ আগে যে লেখচিত্রগুলো দেখেছি সেখানেও দেখেছি নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড এই গ্যাসগুলোর পি ভি বনাম পি যে কার্ভটা থাকে, অর্থাৎ জেড আর সংকোচনশীল গুণাঙ্কের যে কার্ভটা থাকে সেটা প্রথমে নিচের দিকে নামে ঢালু হয়, তারপরে একটা সর্বনিম্ন মানে পৌঁছানোর পরে আবার ওই বক্রটা বাড়তে থাকে, সরলরৈখিকভাবে বৃদ্ধি পেতে থাকে, কিন্তু হাইড্রোজেন এবং হিলিয়ামের ক্ষেত্রে এটা সবসময়ই সরলরৈখিকভাবে বৃদ্ধি পেতে থাকে, এটা কেন হয় এটা তোমরা খুঁজে বের করবে। এই হলো বাড়ির কাজ আজকে, এ পর্যন্তই, সবাই ভালো থাকো সুস্থ থাকো, এই আশা নিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।